আসসালামু আলাইকুম। বর্তমানে মিশ্র চাষ সবচেয়ে ভালো লাভজনক একটি চাষাবাদ পদ্ধতি। যেমন বর্তমানে ভুট্টা এবং আলু, ভুট্টার সাথে আলু একটা মিশ্র একটা চাষ করা যায়, খুবই একটা ভালো লাভজনক। যেমন এখানে লাভ চাষ করা হয়েছে বাদাম এবং কাউন, বাদাম এবং কাউন কাউনের সাথে চাষ খুবই একটা লাভজনক। যে মাটিতে বাদাম এবং কাউন লাগানো হয়েছে এই মাটিটা সম্পূর্ণই বালু মাটি, একদম কিন্তু বালু মাটি। দেখেন কত সুন্দর কাউন হয়েছে, কাউনটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর কাউন। এই একদম বালু মাটির মধ্যে আপনারা কাউন এবং বাদাম চাষ করে লাভবান হতে পারবেন। এটা সম্পূর্ণই একদম নদীর বুকে চাষ করা হয়েছে। বালু মাটিতে কিন্তু অন্য কৃষি আবাদ কিন্তু হয় না, কিন্তু দেখা যাচ্ছে আপনার এই যে বাদাম, তারপর তরমুজ, আপনার খিড়া, এই কাউন, এই আবাদগুলা কিন্তু বালু মাটির জন্য প্রযোজ্য। এই আবাদগুলা বালু মাটিতে খুব ভালো হয়। এই জন্য আপনারা যদি বালু মাটির মধ্যে চাষাবাদ করে থাকেন তাহলে মিশ্র চাষ করার চেষ্টা করবেন। মিশ্র চাষ করলে আপনার কিন্তু একদিকে ফসল কিন্তু বৃদ্ধি পাবে, আপনার অর্থের মুখ কিন্তু বেশি দেখবেন। কেননা দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি, একই জমিতে দুইটি আবাদ করা হচ্ছে। দেখা যাচ্ছে আপনার কাউন কিন্তু পেকে যাচ্ছে, কাউন তোলার পর বাদাম কিন্তু আসবে। কাউনটা আপনি তুলে নিয়ে গেলেন, তারপর বাদাম কিন্তু অনায়াসে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনি একই জমিতে দুইটা চাষ যদি করতে পারেন তাহলে বেশি আপনার লাভ হবে। তো মিশ্র চাষ কোনভাবে করতে হয়, কীভাবে করতে হয় সেই পদ্ধতি আপনাদেরকে আমি জানাবো। তো যাদের অল্প জমি আছে তারা মিশ্র চাষ করে সব চাষাবাদের স্বাদ কিন্তু উপভোগ করতে পারেন। মিশ্র চাষ করলে আপনার যে ফসল ভালো হবে না এটা কিন্তু না। তো আপনাদেরকে আমি যদি একটু হাত দিয়ে কারণগুলো বের করে দেখাই, দেখেন এই যে, দেখেন আমি যদি দেখাই কাউন কিন্তু ইনশাল্লাহ ভালো হয়েছে। দেখেন এই যে কাউন কিন্তু ইনশাল্লাহ ভালো হয়েছে। তাহলে মিশ্র চাষে যদি ফসল যদি আমার ভালো হয় তাহলে মিশ্র চাষ করতে সমস্যা কী? তো আপনারা মিশ্র চাষ করার চেষ্টা করবেন। একদম দেখেন এই যে একদম বালুর বুকে মিশ্র চাষ করা হয়েছে। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ও কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনাদের জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।